ইমতিয়াজ রাহিম রাব্বি, তাকে কোনো ধরনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া ছাড়া, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেওয়া ছাড়া, কিংবা কোনো অপরাধ করেছে কি করেনি সেটি বিচার বিবেচনা ছাড়াই বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন এক ধরনের মব জাস্টিস, এক ধরনের পপুলি সিদ্ধান্ত তারা গ্রহণ করেছে। আমরা মনে করি যে একজন শিক্ষার্থীর যে ন্যায্যতা রয়েছে, প্রাপ্য রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছ থেকে, সেটি তার পাওয়া উচিত এখানে তার। এবং বিএড বুয়েটের শিক্ষার্থীদের প্রতি বিনয়ের সঙ্গে আমরা অনুরোধ করবো যে বাংলাদেশ বুয়েট রাব্বি বুয়েটের একজন শিক্ষার্থী, তাদেরই বন্ধু, তাদেরই ভাই, তাদেরই স্বজন, কোনো অপরাধ না করার কারণে, শুধুমাত্র তার রাজনৈতিক বিশ্বাসের কারণে, এবং সেটি কোনো সাংগঠনিক কর্মকাণ্ড, সে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে কোনো ধরনের রাজনৈতিক কার্যক্রম সে চালায়নি, বুয়েটের নিয়মের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তাদের আন্দোলনের প্রতি শ্রদ্ধা জানিয়ে, তো আমরা মনে করি যে সেই বৃহত্তর জায়গা থেকে তারা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যেমন যথোচিত ব্যবস্থা গ্রহণ করবে, এবং বুয়েটের যারা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থী তারাও মনে করি আমাদের বন্ধু, তারাও আমাদের, আমরা সবাই আসলে একটি স্মার্ট বাংলাদেশ গড়ার সংগ্রামে সহযাত্রী, সবাই ঐক্যবদ্ধভাবে ক্যাম্পাসের পরিবেশটি আমরা সহনশীল রাখবো, সহিষ্ণু রাখবো, একাডেমিক পরিবেশটি আমরা সুষ্ঠু রাখবো, এবং কোনো বিষয়ে যদি মতবিরোধ থাকে সেটা আলোচনার ভিত্তিতে আমরা সমাধান করবো। এবং রাব্বির ক্ষেত্রে আপনি কিন্তু এর আগের বারও বলে গেছেন, কিন্তু তারপরে আমরা দেখছি যে বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্যগুলো এখনও আসছে, এই যে বিশেষ করে এই ছাত্রলীগের কর্মকাণ্ড বুয়েটে শুরু করার পর ঠিক বলতে বলেছে যে এটা নেগেটিভই বেশি কথাবার্তা আসছে, কেন আসছে? দেখুন, আমরা কিন্তু সবসময় বাংলাদেশ ছাত্রলীগই একমাত্র সংগঠন যারা বুয়েটের আন্দোলনরত শিক্ষার্থীদের যে চাহিদা রয়েছে, ন্যায্যতা রয়েছে, সেটির প্রতি সম্মান জানিয়েছে। তারা যখন বুয়েট প্রশাসন যখন প্রজ্ঞাপন দিয়ে ছাত্র রাজনীতির কর্মকাণ্ড ক্যাম্পাসের অভ্যন্তরে নিষিদ্ধ করেছে, আমরা কিন্তু সেটির প্রতি সম্মান জানিয়ে কোনো ধরনের সাংগঠনিক কর্মকাণ্ড বুয়েটে চালাইনি, বুয়েট ছাত্রলীগ আমরা গঠন করিনি। অন্যান্য ছাত্র সংগঠন কিন্তু এই সিদ্ধান্তকে পাশ কাটিয়ে তারা কমিটি গঠন করেছে, এবং আমরাই একমাত্র বুয়েটের শিক্ষার্থীদের সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধা জানিয়েছি, এবং আমরা আহ্বান জানাবো যে যে ক্যান্সেল কালচারের প্রবণতা আমরা বুয়েটের শিক্ষার্থীদের একাংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং বুয়েটের শিক্ষার্থীদেরকে ব্যবহার করছে একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী, সেই জায়গায় তারা যেন সচেতন থাকে। রাব্বি এখানে এক ধরনের বলা যায় যে সেলিব্রিটি ভিকটিম অফ ক্যান্সেল কালচার, এখানে সেই জায়গা থেকে আমরা আহ্বান জানাবো যে সবাইকে গ্রহণ করার একটি ইনক্লুসিভ প্রবণতা যেন বুয়েটের শিক্ষার্থীরা গ্রহণ করে। রাব্বি তাদের বন্ধু, সহপাঠী, তারা ক্লাস করবে, কোনো ধরনের ক্রিমিনাল অফেন্সে সে জড়িত নয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম নীতি কোনো ধরনের কিছু লঙ্ঘন করেনি, তার তো থাকার অধিকার রয়েছে। সেই জায়গা থেকে বুয়েটের শিক্ষার্থীদেরকে তাদের বন্ধু প্রতি মনোভাব গ্রহণ করার জন্য আহ্বান জানাবো। আমরা কিন্তু এই যে রাজনৈতিকভাবে এবং আইনগতভাবে আমরা যে লড়াইটি করেছি, এটি কিন্তু ছাত্রলীগের সাংগঠনিক কর্মকাণ্ড প্রতিষ্ঠার জন্য ততটা নয়, যতটা একজন শিক্ষার্থীর যে মৌলিক মানবাধিকার রয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি আকাঙ্ক্ষা রয়েছে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের দর্শন সবার মাঝে সম্প্রসারিত করার যে প্রবণতা রয়েছে, সে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে প্রগতিশীল ছাত্র রাজনীতি, ভবিষ্যতের আধুনিক যুগোপযোগী ছাত্র রাজনীতির পীঠস্থান তৈরি করার জায়গা থেকে আমরা এই কাজটা করেছি। আমরা চাই না যে বুয়েটের ভবিষ্যৎ প্রজন্ম বঞ্চিত হোক, বরং ছাত্র রাজনীতি ছোঁয়ায় বুয়েটের শিক্ষার্থীর আরও আলোকিত মানুষ হোক, বাংলাদেশকে গর্বিত করুক, বুয়েটকে বিশ্বের শীর্ষ প্রযুক্তি শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলুক, সেটি তো আমাদের চাওয়া।